আসসালামু আলাইকুম স্বাগতম মোহাম্মদ কাশিমের নতুন স্বপ্নের ব্যাখ্যায় তার স্বপ্নের টাইটেলটি ছিল আল্লাহর রাগ এবং পাকিস্তানে বিশৃঙ্খলা তো চলুন দেখে আসি তার এই স্বপ্নের ব্যাখ্যাটি কেমন ছিল মোহাম্মদ কাশিম বলেন আঠাশে ডিসেম্বর দু হাজার আঠারো সালের এই স্বপ্নটিতে আমি দেখেছিলাম যে আল্লাহ মুসলিমদেরকে কিছু ব্যাখ্যা করছেন কিন্তু তারা মনোযোগ দেয় না আল্লাহ রাগান্বিত হয়ে আমাকে বললেন কাশিম আমার বার্তাটি লিখে এই লোকদের কাছে পৌঁছে দিন তারা মনোযোগ দিচ্ছে না আমি তাদের উপর আমার ক্রোধ চাপিয়ে দিব আল্লাহ রাগান্বিত সুরে কথা বলছেন এবং আমার কাছে বার্তাটি লেখা ছাড়া আর কোনো বিকল্প নেই আল্লাহ কথা বলতে শুরু করেন এবং বলেন লা ইলাহা ইহ মুহাম্মদের রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল সাল্লাম তার শেষ রসুল এরপরে আল্লাহ এমন কিছু বর্ণনা করেন যা আমার মনে নেই আল্লাহ রাগান্বিত হন এবং তিনি রাগান্বিত কণ্ঠে কথা বলেন কিন্তু এই রাগ আমার জন্য নয় আমি লিখতে থাকি এবং তারপরে কিছু লোক আমার কাছে আসে তারা জানতে পারে যে আল্লাহ কাশিমকে তার বাণী লেখার জন্য বলেছেন এবং কাশিম তা অবিরত লিখছেন এবং তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আল্লাহর ক্রোধ ও বিরক্তি অটল থাকে এবং তা অব্যাহত থাকে এবং আমি আল্লাহর ভয়ে আর লিখতে ভয় পাই আমি নিজেকে বলেছিলাম আল্লাহ কেন আমাকে এই বার্তাটি লিখতে বলেছেন আমার অন্য কোনো বিকল্প না থাকায় আমি এখন কি করতে পারি তারপরে যারা আমার সাথে আছেন আমি তাদেরকে বা বাকি বার্তাটি লিখতে বলি তারপর আমি তাদেরকে বলেছি যে আল্লাহ আমাকে যা কিছু বলছেন তা আমি আপনাদের কাছে বর্ণনা করব এবং আপনারা কেবল এটি লিখতে থাকুন এবং তাদের একজন বলেছিল হ্যাঁ এটি ভালো আমরা এটি লিখব আল্লাহ এসব দেখছেন এবং যখন এই লোকেরা প্রস্তুত হয় তখন আল্লাহ কথা বলতে শুরু করেন আমি এটি শুনি এবং লোকদের কাছে বর্ণনা করি এবং তারা এটি লিখতে থাকে এই কাজটি খুবই ভালো আল্লাহর রাগ এবং ক্রোধ এই লোকদের জন্য নয় আমি নিজেকে বলেছিলাম যে এই লোকেরা বেশি সাহসী যে তারা এই সব কিছু লিখতে শুরু করেছে যখন আল্লাহ বাণীটি শেষ করেছেন তখন তাদের একজন বলে যে আল্লাহ যে বাণীটি বর্ণনা করেছেন তা অত্যন্ত বিপজ্জনক এবং ভীতিকর ভারত ও পাকিস্তানের কিছু অংশ দখল করবে তখন আমি তাদের বললাম হ্যাঁ কিন্তু যখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন তখন আমরা সেই অঞ্চলটি পুনরুদ্ধার করব তারপরে এটিও ঘটতে হবে যে একটি ভূমিকম্প আসবে এবং এরপরে পরিস্থিতি আরও খারাপ হবে তারপরে কম তীব্রতার একটি ভূমিকম্প হয় এবং আমরা বুঝতে পারি না যে এটি একই ভূমিকম্প যার জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং সংবাদটি প্রকাশিত হয়েছিল যে সেই লোকেরা যারা দুটি বড় প্রদেশকে নিয়ন্ত্রণ করছিল এই ভূমিকম্পের পরে তাদের বাড়িঘর ভেঙে গেছে এবং তারা মারা গেছে আমি নিজেকে বলেছিলাম যে এটি খুবই হালকা ভূমিকম্প ছিল কিন্তু এতে তাদের ঘরবাড়িগুলো ভেঙে পড়েছে কিন্তু পরিস্থিতি এরপরে আরও খারাপ হয়ে যায় এবং কি ঘটছে এবং কিভাবে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায় তা কেউ জান না বিশৃঙ্খলা সর্বত্র ছড়িয়ে পড়ে এবং এটা ঠিক এভাবে ঘটেছিল যেভাবে আল্লাহ বর্ণনা করেছিলেন এবং সেখানে সর্বত্র ছিল অন্ধকার তারপর আমি কিছু পোশাক পরিধান করি এবং তারা এমনকি অন্ধকারেও জল জল করছিল এবং লোকেরা আমাকে বহু থেকে দেখতে পারছিল স্বপ্নটি এখানে শেষ হয় মোহাম্মদ কাশিমের পরবর্তী স্বপ্নের ব্যাখ্যা শুনতে এবং ঘটনাগুলো জানতে পর যে কমে অবশ্যই ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এবং ভিডিওতে লাইক দিবেন ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন